বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম আজ আমি জলপায়ের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো আর এই জলপায়ের টক ঝাল মিষ্টি আচার খেতে দারুণ লাগে বর্তমানে বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে আর জলপায়ের আচার বানিয়ে সারা বছর খাওয়া যায় চলুন জলপায়ের টক ঝাল মিষ্টি আচার বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমে লাগবে জলপাই পাঁচশো গ্রাম আখের গুদ দুইশো গ্রাম হলুদের গুঁড়া আধা চা চামচ ভিনিগার এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ শুকনো মরিচ পাঁচটা পাঁচফোরণ আধা চা চামচ লবণ দেড় চা চামচ বিট লবণ আধা চা চামচ সরিষার তেল এক টেবিল চামচ পানি দুই কাপ আচারের মশলা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিব পাঁচটা মরিচ এক টেবিল চামচ ধনিয়া ও এক টেবিল চামচ জিরা দিয়ে চার পাঁচ মিনিট মশলাগুলো টেলে নিব আর এই সময় চুলা রাস লো থাকবে তা না হলে মশলাগুলো পুড়ে যাবে এখন মশলাগুলো পাঁচ মিনিট টালার পর মশলাগুলো টালা হয়ে গিয়েছে এরপর প্লেটে ঢেলে নিব আর মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রথমে আমি জলপাইগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে এক কাপ পরিমাণ পানি দিব এরপর দিব ধুয়ে পরিষ্কার করে নেওয়া পাঁচশো গ্রাম জলপাই আধা চা চামচ হলুদের গুঁড়া ও এক চা চামচ লবণ দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করব। জলপাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এখন দশ মিনিট অপেক্ষা করার পর জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর প্লেটে তুলে নিব আর এইভাবে জলপাইগুলো সিদ্ধ করে নিলে আচার বানানোর সময় গুড় বা চিনির পরিমাণ যেমন কম লাগবে আর জলপাইগুলো কেটে নিতেও সহজ হবে আর জলপাইগুলো সিদ্ধ করার সময় হলুদের গুঁড়া দিয়েছি জলপাইয়ের রং ঠিক থাকার জন্য এখন টালা মশলাগুলো গুঁড়া করার জন্য একটা ব্ল্যান্ডার জারে ঢেলে নিব আর আপনারা চাইলে পাটায় গুঁড়া করে নিতে পারেন এখন সিদ্ধ করা জলপাইগুলোর মধ্যে মিষ্টি ও মশলাগুলো ভালোভাবে ঢোকার জন্য জলপাইগুলো একটা চাকু সাইজে তিন চারটা চিরে নিব আর এইভাবে জলপাইগুলো চিরে নিলে আচারগুলো খেতে দারুণ লাগবে এখন আচারের ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিব আর তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন তেল গরম হয়ে গিয়েছে এরপর কড়াইতে দিব দুইটা মরিচ ও আধা চামচ পাঁচ ফোরন এখন ফোরণ হয়ে গিয়েছে এরপর কড়াইতে দিব দুইশো গ্রাম আখের গুড় ও এক কাপ পরিমাণ পানি দিয়ে গুড়গুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন এখন গুড় গলে গিয়েছে এরপর কড়াইতে দিব সিদ্ধ করা জলপাইগুলো আধা চা চামচ লবণ ও এক টেবিল চামচ ভিনিগার দিয়ে আচারগুলো ভালোভাবে নেড়ে দিব আর আচারগুলো অনবরত নেড়ে গুড়ের পানি শুকিয়ে আসা পর্যন্ত দশ মিনিট অপেক্ষা করব আর আচারে ভিনিগার দিয়েছি আচারগুলো অনেকদিন ভালো থাকার জন্য এখন দশ মিনিট অপেক্ষা করার পর আচারের গুড়ের পানি শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে এরপর দিব আধা চা চামচ বিট লবণ ও দুই চা চামচ তালা গুড়া মশলা দিয়ে জলপাইগুলো ভালোভাবে নাড়তে থাকবো আর লক্ষ্য রাখব আচারের মধ্যে যেন পানি না থাকে তাহলে আচারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর গুড়ের পানি শুকিয়ে আসার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করব আর এই সময় লবণ ও মিষ্টি চেক করে নিব এরপর পাঁচ মিনিট অপেক্ষা করার পর আচারের গুড়ের পানি আরও শুকিয়ে গিয়েছে এখন জলপাইয়ের মধ্যে লবণ ও মিষ্টি ভালোভাবে ঢোকার জন্য চামচ দিয়ে জলপাইগুলো সামান্য ভেঙে ভেঙে দিব কিন্তু আপনারা চাইলে জলপাইগুলো আস্তই রাখতে পারেন কারণ জলপাইগুলো আগেই চিরে দেওয়া হয়েছে আর যেহেতু জলপাইগুলো একটু ভেঙে দিয়েছি তাই আরও দুই তিন মিনিট অপেক্ষা করব আচারগুলো শুকিয়ে আরও মাখা মাখা হওয়া পর্যন্ত এরপর দুই তিন মিনিট অপেক্ষা করার পর এখন দেখুন জলপাইয়ের আচার খাওয়ার জন্য একদম তৈরি এরপর আচারগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর খাওয়া যাবে আর আচারগুলো রোদ্রে দেওয়ার দরকার নেই তৈরি হয়ে গেল খেতে দারুণ মজার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার আপনারা বাড়িতে এইভাবে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে অবশ্যই খাবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর আপনাদের এই জলপাইয়ের আচার কেমন লাগলো আমার ভিডিওতে লাইক কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবার নতুন কোনো রান্নায় দেখা হবে ততক্ষণ পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকুন বাই